শুন ভালো করে শুন, বিয়ে কে করবে? বিয়েটা মেয়ে করে না পুরুষ করে? বিয়েটা মেয়ে করে না পুরুষ করে? ভাই পুরুষ করে, বেত বিয়েটা পুরুষ করে, আর মেয়েটা সম্মতি জানায়। বিয়ে পুরুষ করে আর মেয়েটা সহানুভূতি জানায় যে হ্যাঁ আমি তৈরি, আমি প্রস্তুত। একটা হলো ইজাবল কবুল। আগে একটা কাজ ছিল কি জানেন, আমাদের দিকে এইখানে বিয়ে পড়াইতে হবে আর ঘরেও বিয়ে পড়াইতে হবে, পড়া ছিল না? আগে ঘরে তিনটা গাওয়া লিয়ে ঘরে যাও, আর যাওয়ার পরে কইছে সোহরাবের বেটা রুস্তম আলী গেরাম পঞ্চায়েত রামঘাট রানীপাতরা পূর্ণিয়া নিবাসী আখলাকের মেয়ে কাজরা নিবাসী আখলাকের মেয়ে রোজিনা খাতুন দেনমোহর 50,000 তিন টাকা ধার্য করে তোমাকে আখলাকের নিকাতে সুপরুদ করা যাচ্ছে, তুমি স্বইচ্ছাই কবুল করো, তুমি স্বইচ্ছাই কবুল করো, তখন হয়তো কবুল। এবার সহিহ হাদিস কি? আমার নাবি বলছেন মেয়ে শুধু অনুভূতি জানাবে, নিজের মন জানাবে রাজি আছি কিনা। ছেলেটা বিয়ে করছে, গাড়ি কিনছে লোকটা, সে তার দাম দিবে। এবার গাড়িওয়ালা শোরুমওয়ালা শোরুমওয়ালা তাই করবে যে এই দামে আমি গাড়ি দিব কি দিব না। নাকি বেটির বাবা হলো মালিক, বেটির বাবা হলো মালিক, বেটির বাবা সেটা তয় করবে, বেটিকে জিজ্ঞাসা করবে মেয়েরে মারে তোকে এতটা টাকাতে আমি উমুক ছেলের হাতে দিছি, বল রে মা তুই এতে রাজি আছিস কিনা। মেয়েরা তো যেটা বলবে সেটা বাবা এসে যেটা বলে দেবে সেটাই হবে, বলবে যে বাবা। মেয়েকে জিজ্ঞেস করবে, মেয়ে তো লজ্জাই বলবে না গো, তাই আর কি করব। মেয়ে যদি রাজি না থাকে উত্তর দিবে না করব না, আর যদি রাজি থাকে নাবি বললেন আসুকুত মিনার রেজা, যদি চুপ করে থেকে যায় জানতে হবে মেয়েটা রাজি আছে, বা মুচকি দিয়ে হেসে দেয় তাহলে জেনে নিতে হবে মেয়ে রাজি আছে। মেয়ে জীবনে কোনোদিন বাবার সামনে বলবে না হেজি আব্বা ও কি বিয়ে করব, মেয়ে জীবনে কোনোদিন বলবে না আমি খুব খুশি যে আব্বা হ্যাঁ আমি ও কি বিয়ে করব। মেয়েরা কুকু জীবনে বলবে না, আল্লাহর কাছে লজ্জাবতী করেছে, লজ্জাশীল করেছেন, ওরা জীবনে বলবে না। তাহলে গাড়ি কেনার লোকটা ও যুবক শুনেন, আল্লাহ বল আল্লাহ রসুল বলছেন ইয়া মাসারা সবাবে ওরে যুবকের দলেরা মানিস তাতা আমিন কোমল বাদ ফালিয়াতা জাওয়াজ, যখন তুমি তোমার স্ত্রীকে যখন খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, থাকার জায়গা দিতে পারবে, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা দিতে পারবে, তার জীবনের যা দরকার পুরা করতে পারবে। বর্তমানের যুবকেরা কবুলটাকে শুধু পান জোরে স্ত্রী লিয়ে থাকা মনে করে, বাড়িতে স্ত্রী আনা মনে করে, কিন্তু কবুল শব্দটার মানেই বুঝে না, কবুলের মানি বুঝে না ছোঁড়ারা। কেনে এই 15 বছরই কুটকুটাইতে শুরু করে দিয়েছে, এই 15 বছরে এখনো তো আর জ্ঞান হয়নি স্ত্রী চালাইবার, একটু খালি নতুন যুবক খেয়েছে আর বড় করে দিলে এই মোবাইলে তাড়াতাড়ি করে এই মোবাইলে আরও বড় করে দিয়েছে, এবার রাগ করে খুলে বসে আছে বিয়ে তো দিবে। এবার ছোঁড়া বুঝে কিছু যে বিয়ে কাকে বলে? ও যুবক ভাইয়েরা, কবুলের মানে এটা নয় যে স্ত্রী নিয়ে বাড়ি আসতে হবে, কবুলের মানে এটা নয় স্ত্রী পাঞ্জরে থাকবে কিনা, কবুলের মানে হলো কবুল যখন করে তার মানে হলো কি, আজ থেকে এই মেয়েটা এতদিন বাবার কাছে ছিল, আজ থেকে বাবার বাড়ি থেকে বের হওয়ার পরে এর জীবনের যা দায়িত্ব, এর খাওয়া, এর পরা, এর হেফাজত, এর পেচ্ছাপ পায়খানার জায়গা, এর ঔষধ পানি, এর দাওয়া পানি, এর যা জীবনের কি মরণের জায়গা পর্যন্ত আমি কবুল করলাম। কবুলের মানে হলো যে আর জীবনের যত কিছু দরকার আজ থেকে আমার দায়িত্বে আমি কবুল করলাম, এটাই মানে লয়।
যে পাঁচজনে তুমি থুয়ে লিয়া যখন ফের বেমার হয়ে গেছে তখন কইছে যে ই যা এত খাটিয়া 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 মা কই তুলিয়া বেমার করে দিয়েছে দে তখন ফোন করছে তো ওনার মাকে কইছে যে ই না তার শ্বশুরকে ফোন কর না এসে লিয়ে দিবে তখন মা ফোন করছে যে হ্যালো বিহা কইছে যে বুবু কি কথা যে কয়দিন থেকে শুলে খা না পারা না পারা হ্যাঁ আছে তাই পারি ফোন তো ভালো হইতে পারে না তো পাঁচ দিন লিয়া যাও না হিলে যাও ওখানে থাকা আরাম করবে এখানে কাম কাজের ইয়ে সবটা তার করতে পারা যায় না কামের বেলাতে বহু লিয়াই বেমার হলে বাপার বাড়ি ঠেলাই কামের বেলা তোকে লিয়াই ভুট্টা পাকে নি 8 দিন আগে থেকে কইছে কবে আসবি গে ভুট্টা পাকলো খেতে বাড়ির সময় তোরা এখন খেতে বাড়ির সময়তে তোরা যদি বরকমে থাকিস তো কি হইবে এদিকে উ বিহাই যখন ফোন করছে বিহাই হ্যাঁ ই বিহাই বেটিটা একটু না পারা না পারা হ্যাঁ আছে পারে না কইছে আচ্ছা না পারা না পারা করে হইবে না ফসল পানির টাইম এখানে আসবে এলাজ পানি করব দেখা যাবে কিন্তু বেটি পেঠিয়ে দাও যুবকেরা নাবি কি বলছেন শোনো যখন তোমার কাছে খেতে দিতে পার তুমি তাকে খেতে দিতে পারবে পড়তে দিতে পারবে থাকার জায়গা দিতে পারবে পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা দিতে পারবে আর তার সাথে শরীরের যেটা সম্বন্ধ হয় তাকে সন্তুষ্ট করতে পারবে যখন তোমার মধ্যে সব ক্ষমতা চলে আসবে তখন তুমি কি করো আর দেরি করিও না ফালিয়াতা যাও আজ বিয়ে করে নাও যখন হয়ে যাবে তখন আর দেরি করিও না বিয়ে করে নাও কিন্তু এটির মধ্যে যদি কিছু না থাকে মন খুব টানছে বিয়ে করার কিন্তু ঘর নাই বিয়ে করা যাবে না যাবে না যাবে না বিয়ে করার ইচ্ছা তো খুব জাগছে কিন্তু তাকে খাওয়াবার পরাবার নাই বিয়ে করা যাবে না খাবারও আছে পরারও আছে দৌলতের কমি নাই অট্টালিকা বাড়ি আছে কিন্তু স্ত্রী শান্তি স্ত্রীকে শান্তি দিবার মতো শরীরে শক্তি নাই তাহলে বিয়ে করা চলবে না সবটি গুণ তার মধ্যে থাকা দরকার এবার এখন বর্তমানে একটা বিয়ের প্রথা ইসলাম আসার আগে কোরআন আসার আগে আজ থেকে প্রায় 1500 বছর আগে এই সমাজে বিয়ে কিরকম ভাবে হয়তো জানেন তখন 4 রকমে বিয়ে হতো আর এখনো জামানা জাহিলিয়াত যাকে বলে অগ্র যুগ জামানা জাহিলিয়াত কোরআন আসার আগে যে জিহালাতটা ছিল তো ওই জিহালাতে 4 রকমের বিয়ে হতো আর এখনো বর্তমান সমাজে 4 রকমের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ দুটা বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রুকেছে আপনাকে আমি দেখাচ্ছি কেমন করে কোরআন আসার আগে জামানা জাহিলিয়াত রাসূলের আগে 4 রকমের বিয়ে হতো ভাই ওর মধ্যে একটা বিয়ে হলো সন্ন্যতি তারিকা জায়েজ বাকি তিনটে হলো না জায়েজ কিরকম জিহালাত ছিল আম্মা আয়েশা বলছেন জামানা জাহিলিয়াতে বিয়ের প্রথা ছিল 4টা কোরআন আসার আগে বিয়ের প্রথা ছিল কয়টা 4টা ওর মধ্যে 1 নাম্বার প্রথা একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনতো আনার পরে বাসর রাত নিজে মানাইতো না সুহাগ রাত মানাইতো না আজ চ্যাংড়া পিলে ইন্তেজার করছে যে কখন বহু নিয়ে আনবো কত জিহালাত ছিল দেখেন এই একটি রাত জাগব বলে কত রাতে করেছি প্রতীক্ষা কোন স্বাদ বাকিটা নেই এমনটা বুঝো না হাই রাত বেশি নাই আর কিছু গল্প করো না এই রাত ভোর হলে ফিরে পাবে না আজ মধুর রাত আমার ফুল সজ্জা এই
সম্ভব। সুহাগ রাতটা কত দামি হয়, এই সুহাগ রাতটা কত আরমানের রাত হয়। আমরা কেতাব পড়েছি একটা, ওই কেতাবে তামান্নার একটা বাহাস আছে, ওই তামান্নার বাহাসে লিখতে যায় শায়ের লিখছে যে যেটা সুহাগ রাত হয় সেটা এই দিন একটা যুবকের মনের চাহিদাটা কিরকম হয় সেরে বর্ণনা করছে। সেই দিন যুবক ছেলেটা বিয়ে করে নিয়ে প্রথম রাতে বউ ঘরে নিয়েছে, তার মনটা কি বলে শায়ের বলছে। সেদিন ছেলেটার মন বলে ইয়া লাইল হে রাত তুল লম্বা হয়ে যা, ইয়া নওমজুল নিন তুই দূরে সরে যা, ইয়া সুবহ কিফু ভোর তুই রুকে যা। বড়ে গই হে মুলক মে বিদআত জাহেজি কি, ঘর ঘর মে বড়িতি জাতি হে লানত জাহেজি কি। ইউ বড়ে গই হে মুলক মে বিদআত জাহেজি কি, ঘর ঘর মে বড়িতি জাতি হে লানত জাহেজি কি। বেটে কে বাপ কহতে হে বেটি কে বাপ সে, বেটি কে বাপ সে হম চাহতে হে আপস কসরত জাহেজ কি, হম চাহতে হে আপস কসরত জাহেজ কি। টেলার হোয়া ডাক্তার হোয়া ইঞ্জিনিয়ার কে ঘর, টেলার হোয়া ডাক্তার হো ইয়া ইঞ্জিনিয়ার কে ঘর, ইয়া ইঞ্জিনিয়ার কে ঘর আকসার মিলে গিয়া পোকো দৌলত জাহেজ কি, আকসার মিলে গিয়া পোকো দৌলত জাহেজ কি। সিন রসিদা বৈঠি হে গরিবো কি বেটিয়া, একটা যদি এমনি কাউকে ডাইটে হে করে বাস দৌড়াইতে শুরু হয়ে গেল, কি ব্যবহার আপনাদের গো, বাহিরে আসলে তো হে করে ওকে ভিতরে করলে এই লাগে কে আর উঠে যাই নাকি কহেন তো। সিন রসিদা বৈঠি হে গরিবো কি বেটিয়া, সিলির সিদা বৈঠি হে গরিব কি বেটিয়া, গরিব কি বেটিয়া কেতে নন জান দে দি বদৌলত জাহেজ কি, কেতে নন জান দে দি বদৌলত জাহেজ কি। মুসলিম মাসার হো কে হিন্দু সমাজ হো, মুসলিম মাসার হো কে হিন্দু সমাজ হো, কে হিন্দু সমাজ হো দেতা হে দিন কিসকো ইজাজত জাহেজ কি, দেতা হে দিন কিসকো ইজাজত জাহেজ কি। বিকিতে হে বেল বকরো কে মানিন্দ নওজওয়ান, বিকিতে হে বেল বকরো কে মানিন্দ নওজওয়ান, মানিন্দ নওজওয়ান ইনকি ওজুদ সিরফ হে কিমত জাহেজ কি, ইনকে ওজুদ সিরফ হে কিমত জাহেজ কি। ইউ বড়ে গই হে মুলক মে বিদআত জাহেজ কি, ঘর ঘর মে বড়তি জাতি হে লানত জাহেজ কি। শরদীয় সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চের ওলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত এবং